লকডাউন উপেক্ষা করে হবিগঞ্জে বসেছে পশুর হাট করোনা সংক্রমণ রোধে সরকার ঘোষিত কটুল লকডাউন উপেক্ষা করে হবিগঞ্জের নবীগঞ্জে বসেছে সাপ্তাহিক পশুর হাট হাটে ক্রেতা বিক্রেতাদের মধ্যে স্বাস্থ্যবিধি মানার বালাই ছিল না শনিবার বিকেলে ঢাকা সিলেট মহাসড়কের উপজেলার গজনাইপুর ইউনিয়নের জনতার বাজারে বসেছে এই হাট সপ্তাহে শনিবার সোমবার হাট বসে শনিবার বসা জনতার বাজারে পশুর হাটে বিপুল মানুষের উপস্থিতি ছিল তবে অধিকাংশ মানুষের মুখে মাস্ক ছিল না খোঁজ নিয়ে জানা যায় শনিবার সকাল থেকে জনতার বাজার পশুর হাটে বিভিন্ন উপজেলা থেকে কুরবানির পশু কেনাবেচা করতে আসেন ক্রেতা বিক্রেতারা সামাজিক দূরত্ব স্বাস্থ্যবিধি না মেনে চলে কেনাবেচা অধিকাংশ ক্রেতা বিক্রেতাদের মুখে ছিল না মাস্ক কারো কারো সঙ্গে মাস্ক থাকলেও ছিল পকেটে অনেকের মাস্ক ছিল থুতনির নিচে কেউ মানেনি সামাজিক দূরত্ব দিনারপুর কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তনুজ রায় বলেন লকডাউনের মধ্যে সরকার ও প্রশাসন যখন স্বাস্থ্যবিধি প্রতিপালন করতে কঠোর অবস্থানে রয়েছে তখন পশুর হাট পোষানোর বিষয়টি দুঃখজনক বাজারে স্বাস্থ্যবিধি না মানার ফলে করোনা সংক্রমণ আরও বাড়ার আশঙ্কা রয়েছে জানতে চাইলে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহিউদ্দিন বলেন শতভাগ স্বাস্থ্যবিধি মেনে কুরবানির পশুর হাট বসার কথা শুনেছি বিকাল পাঁচটা পর্যন্ত পশুর হাট চলবে পশুর হাটে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে তৎপর রয়েছে প্রশাসন লকডাউনের প্রজ্ঞাপনে পশুর হাট নিয়ে সুনির্দিষ্টভাবে কিছু বলা হয়নি এজন্য হাট বসাতে আমরা বাধা দিইনি এর আগে শুক্রবার নবীগঞ্জ পৌর এলাকার সালাদপুরে পশুর হাট বসেছিল মাস্ক না পরেই অধিকাংশ ব্যক্তি হাটে আসেন বৃহস্পতিবার সকাল ছয়টা থেকে সাত জুলাই মধ্যরাত পর্যন্ত কঠোর লকডাউন ঘোষণা করেছে সরকার স্বাস্থ্যবিধি উপেক্ষা করে হাত বসানোর ফলে করোনা সংক্রমণ বাড়তে পারে বলে আশঙ্কা করছে জেলার সচেতন নাগরিক সমাজ